রক্ত গঙ্গা তো বইবেই, তোমার লাশ পড়বে আজকে এখানে। কিন্তু তার আগে একবার ভেবে নাও কাকে বাঁচাবে, ওই প্রভাকর ঘোষকে নাকি নিজের বরকে। ওই রক্তের প্যাকেটগুলো কেড়ে নিয়ে যা।
ওরে বাপরে, ওরে বাপরে, চাপকে আমার পিঠের চামড়া গুটিয়ে দিল ঐশানি। পেশেন্টের কন্ডিশন কি বুঝছো না? স্যার ভালো নয়, অক্সিজেন স্যাচুরেশন আর বিপি ফল করছে, আর হার্ট বিটও লো। আচ্ছা নার্স, পেশেন্টের বাড়ির লোক ব্ল্যাক পাইনি এখন? লাস্ট 10 মিনিট আগে খবর নিয়েছিলাম, তখনও পাইনি, আমি আবার গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঐশানিকে মারতে এসেছিলাম আমি, আর ঐশানি খেলাচ্ছে আমাকে, ওরে 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 কি মার মারছে, ওরে বাবারে, মার মারছে, ওরে বাবারে, মার মারছে। আমি ভালোর ভালো মন্দির চ, আজ তোদের সব কটাকে বৈতরণী পার করিয়ে ছাড়। ওদের চোখে ধুলো দিয়ে পালাতে হবে, রক্ত নিয়ে হাসপাতালে পৌঁছানোটা বেশি জরুরি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো ঐশানি। আপনি যেমন করে পারেন আমার ছেলেটাকে বাঁচান, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। কেন বুঝতে পারছেন না, রক্ত না পেলে আমরা হেল্পলেস। ঘোষ বলেছে রক্ত এসে পৌঁছবে না, প্রভাকর ঘোষ বাঁচবে না, ছেলেটা বুঝি আর বাঁচবে না, আপনার ছেলেকে তো আপনি বাঁচাতে পারবেনই না, আর আপনার মেজ বৌমাও রক্ত নিয়ে বেঁচে ফিরে আসবে বলে আমার মনে হয় না। খুব তো বন্ধু বন্ধু করত। যাও এবার দুই বন্ধু মিলে একসাথে স্বর্গে যাও, যাও। এখানে আসো, এখানে কিরে পেলি? না বস, এখনো পর্যন্ত পাইনি কোথাও। সারা ওই দিকটা দেখ, ওই দিকটা দেখ, ঠিক আছে ঠিক আছে। অসম্ভব কমে আসছে, ব্লাড না আসলে খুব বেশি হলে আধ ঘন্টা, তার বেশি তো এই পেশেন্টের পক্ষে লড়াই করা মুশকিল। পেশেন্টের বাড়ির লোক এখনো জানে না যে ব্লাড এসেছে কি না, মনে হচ্ছে না এই পেশেন্টকে বাঁচাতে পারবো বলে। Thank you.
মামি গো, অমন করো না মামি, তোমার মাথা ফেটে যাবে মামি, ওরম করো না। ঠাকুর, আমার বড় কোকাকে পেরিয়ে দাও। ও জয়মা, কি করছো তুমি? জয়মা শান্ত হও, তুমি কি সত্যি আছো ঠাকুর? সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।